স্বামীজির পরিব্রাজক জীবনের আরেকটি ঘটনা ক্ষেত্রী রাজার সঙ্গে পরিচয় হওয়ার পরে স্বামীজি যখন তাঁর অতিথি হয়েছিলেন তখন রাজা লক্ষ্য করেছিলেন স্বামীজি পড়বার সময় বইয়ের দিকে তাকিয়ে খুব তাড়াতাড়ি পৃষ্ঠাগুলো শুধু উল্টে যান আর তাতেই তার গোটা বইটা পড়া হয়ে যায় স্বামীজিকে জিজ্ঞাসা করলেন কি করে এটা সম্ভব স্বামীজি বুঝিয়ে বললেন ছোট্ট ছেলে যখন পড়তে শেখে তখন সে একটা একটা অক্ষর দু তিনবার উচ্চারণ করে তবে শব্দটি পড়তে পারে তখন তার নজর থাকে এক একটা অক্ষরের উপরে আরও কিছু দিন শেখার পরে সে আর অক্ষর ধরে পড়ে না তার নজর তখন থাকে এক একটা শব্দের দিকে আরও আর অভ্যাসের পরে সে এক নজরে এক একটা বাক্য ধরে পড়তে পারে এমনিভাবে কর্মস্বভাব গ্রহণের ক্ষমতা বাড়িয়ে গেলে এক নজরে একটা পৃষ্ঠা পড়ে ফেলা যায় তিনি সেইভাবেই পড়েন স্বামীজি আরও বললেন এ শুধু অভ্যাস ব্রহ্মচর্য ও একাগ্রতার ফল যে কেউ চেষ্টা করলেই তা করতে পারে আজ এই পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন থ্যাংক ইউ